আসলে আমি ভোট দিতে গিয়েছিলাম গিয়ে দেখি যে ইভিএম মেশিন হ্যাং হয়ে গেছে ইভিএম মেশিনগুলো কাজ করতেছে না এখন এইভাবে যদি ইভিএম মেশিন প্রত্যেকটা কেন্দ্রে এভাবে দুই চারটা ডিস্টার্ব করে তাহলে আমার ভোট প্রদান বিলম্বিত হবে এবং ভোট প্রশ্নবিদ্ধ হবে আমরা বারবার কিন্তু এই কথাটা নির্বাচন কমিশনকে বলেছি যে এবং যারা ইভিএম মেশিন যেন ত্রুটিযুক্ত না থাকে কিন্তু আমি নিজে এখন পর্যন্ত আমি ভোট দিতে পারলাম না আমি গিয়ে দেখি যে আমার যে বুথ সেই বুথের মধ্যে ইভিএম হ্যাং হয়ে আছে এখন টেকনিশিয়ান তারা ডাকছে কখন ইভিএম ঠিক হবে তারপরে আমাকে ভোট দিতে হবে তো এই অবস্থা যদি হয় তাহলে ইভিএম এর প্রতি যে মানুষের অনাস্থা বা ইভিএম এর প্রতি যে মানুষ সারা মানে সারা দেশের যে আমার বিরোধী দল বা অন্যান্য দল যে তারা কমপ্লেন করতেছে তাদের কমপ্লেনের সঙ্গে যৌক্তিকতা আছে বলে মনে করি আমি এই এই ধরনের ত্রুটিপূর্ণ যন্ত্র দিয়ে কিভাবে নির্বাচন করবেন একটা একটা বুথে যদি মনে করেন একটা ইভিএম এ 50টা ভোট পোল হলো বাকি ওই জায়গায় যায় যদি হ্যাং হয়ে যায় এটা কখন ত্রুটিমুক্ত করা হবে কখন ভোট সম্পন্ন করা হবে আমি তো জানি না কি অবস্থা তো এই অবস্থায় আমি নিজে প্রার্থী আমি নিজে এখন পর্যন্ত ভোট দিতে পারলাম না আমার হাতে কালি লাগা আছে দেখেন আপনারা আমি হাতে কালি লাগাইছি আমি ইয়া দিয়েছি এখন পর্যন্ত আমি ভোট দিতে পারলাম না ইভিএম মেশিন হ্যাং হয়ে আছে তো এই হলো অবস্থা হ্যাঁ এখান থেকে যদি করণীয় কি হ্যাঁ এই অবস্থা করণীয় তো আমাদের কিছু না এটা তো দায়িত্ব হলো নির্বাচন কমিশনের এখানে রিটার্নিং কর্মকর্তা তাহলে ভোট যে পড়বে সারা দিনে কতটা ভোট পড়বে বা ভোট আদৌ পড়বে কিনা কত পার্সেন্ট হবে এই বিষয়ে আসলে আমাদের তো প্রাথমিক স্টেজে আমাদের পুলিং এজেন্টরা ফার্স্ট জিরো রিডিং আছে কিনা সেটা দেখে নিচ্ছে দেখার পরে এখন কিছুক্ষণ চলার পরে দুইটা আমাদের এই কেন্দ্রে দুইটা ইভিএম এখন অচল এখন টেকনিশিয়ান ডাকছে টেকনিশিয়ান কখন কতক্ষণে এটা মেরামত করবে না কি করবে এটা আমি জানি না আর কি আপনি অপেক্ষা করবেন নাকি চলে যাবেন তা আমাকে তো ভোটটা এখন আমার নিজের ভোটটা তো আমাকে অন্তত দেওয়া লাগবে আমি দেখি কিছুক্ষণ প্রায় 40 মিনিট পার হয়ে গেছে হ্যাঁ এই 40 মিনিটে আপনার পর্যবেক্ষণ কি সব ভোট কেন্দ্র মিলিয়ে আমার অন্যান্য ভোট কেন্দ্রগুলোতে ইভিএম সঠিক চলছে কিন্তু এই দুইটা কেন্দ্রে দুইটা ইয়াতে ইভিএম করা শুধু ইভিএম না ভোটের সার্বিক পরিস্থিতি বলতে যদি এখন আমার আমি তো ফার্স্ট ভোট দিতে আসলাম ভোট দিতে আসলাম থাক প্লিজ আমি তো ভোট দিতে আসলাম এখন তো আমি অন্য সেন্টারগুলো পর্যবেক্ষণ করিনি আমি ফিজিক্যালি যখন মুভ করব তখন আমি বুঝতে পারবো হ্যাঁ আমি যখন অন্য অন্য সেন্টারগুলোতে মুভ করব তাহলে আমি মনে করি চিত্রটা অরিজিনাল চিত্রটা আমার সামনে ভেসে আসবে আমি নিজে প্রার্থী নিজে ভোট দিতে এখন পর্যন্ত পারলাম না এটা একটা আক্ষেপের কথা এবং এই যে ইভিএম যে তারা ভোট করতেছে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে অবশ্যই এই মুহূর্তে আমরা অভিযোগ দেব আমি এখান থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেব এখানে ফলাফল তো আমি মনে করি যে আল্লাহর রহমতে যদি সব কিছু ঠিক থাকে এটা তো একপেশী নির্বাচন হবে এবং ভোটের ব্যবধান হবে অনেক হ্যাঁ যেটা আপনারা ভোটের রেজাল্ট হলেই বুঝতে পারবেন যে লাঙ্গল পুতিকে একাই যা পাবে সবাই মিলেও অত ভোট পাবে না সেক্ষেত্রে আমি এখানে আর রেজাল্টের কি বাকি আছে না 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 আওয়ামী লীগের এটা আওয়ামী লীগের আমি মনে করি ক্যান্ডিডেটের ব্যর্থতা আওয়ামী লীগকে তারা সম্পূর্ণ আওয়ামী লীগ অর্গানাইজেশন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ অন্য অন্য যে আদার্স সংগঠনগুলো তাদেরকে ইউনাইটেড করতে পারে নাই হ্যাঁ যার কারণে আপনারা প্রাথমিক স্টেজ থেকেই দেখছেন যে মাঠে কিন্তু যেভাবে থাকার কথা প্রতিপক্ষ একজন ক্যান্ডিডেট হেভিওয়েট ক্যান্ডিডেট তার সেই পদচারণা কিন্তু আমরা দেখতে পাই নাই যার কারণেই বললাম আর কি অবশ্যই আমি 1 লাখ হইনি 98,800 ভোটের ব্যবধান ছিল গতবার এবারে ব্যবধানটা অনেক বাড়ার কথা যদি সুস্থ মতো ইভিএম কাজ করে হ্যাঁ এটা আমি প্রত্যাশা করি এটা আমরা দেখেন আমরা কিন্তু বসেছিলাম না কালকের রাত 9টার সময় আমরা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করেছি সহকারী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখেছি যে অল ওকে কোনো ইভিএম সকল কো টেস্ট করা আছে বলে হ্যাঁ অল ওকে অল মানে তারা বলছে যে আমাদের সমস্ত প্রক্রিয়া এবং মেশিন টেস্ট করা সিসি ক্যামেরা আমরা নির্বাচনের জন্য প্রস্তুত তারপরে আসি যদি এই দেখি তাহলে তো এটা আর বলার কি আছে বলার কি আমি বলব এখানে 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 একটা মনে করেন যে সাধারণ মানুষের একটা গণ্ডি থাকবে যখন সে রোতে ঢুকবে তখন সে কোন এলাকার ভোটার এবং কত থেকে কত পর্যন্ত ভোটার আছে ওটা ওখানে স্পষ্ট করা উচিত ছিল প্রাথমিক স্টেজেই সেটাও তারা করে নাই এখন এখানে এসে খুঁজছে যে আমার ভোট কোন লাইনে এখানে এসে খুঁজছে যে এইটাই হলো বাবা অবশ্যই আমি মনে করি কমিশনারের ব্যবস্থাপনার অভাব আর কমিশনার যদি নির্দেশ দিয়েও থাকে তাহলে এখানে স্ব কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার সে তো আগের দিনে এনকোয়ারি করবে এবং তার সব রিকোয়ারমেন্ট ঠিক আছে কি না তার দেখার কথা তো আমরা কিছু করতে পারবো না এখানে
আজকে যে আপনি ভোট দিতে পারেননি, সাধারণত দেড় গুণ ইভিএম বেশি দেওয়া থাকে, আপনি যে পারেননি সেটা কি প্রিজাইডিং অফিসারকে? অবশ্যই জেনে গেছেন, জেনে গেছে বলে আমি একটু দেখতেছি, যেহেতু আমি এটার এক্সপার্ট না, টেকনিশিয়ান ডাকছে, এখন টেকনিশিয়ান দেখে ওকে কল তারপর। থ্যাংক ইউ। আপনি ভোট তো দিবেন এখন, যাবেন? আমি তো ভোট দিয়ে যাবো, না দিয়ে কারণ নিজের ভোটটা না দিতে।